বলিউডে বছরে সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করা তারকাদের নাম আসলে সবার প্রথমেই যার কথা মাথায় আসে তিনি অক্ষয় কুমার। তবে সবচেয়ে বেশি সিনেমায় কাজের জন্যই যে তার নাম আসবে তেমনটিও নয়। অক্ষয় বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেতাও, সব ধরনের চরিত্রে নিজেকে ঢেলে সাজাতে পারেন এই তারকা। অক্ষয় কুমার এখন ব্যস্ত সময় পার করছেন তার আসন্ন সিনেমা রাক্ষসবন্ধনের প্রমোশনে, আর প্রমোশনে গিয়ে অক্ষয় দিচ্ছে নানা রকম প্রশ্নের উত্তর। অক্ষয় বলেন, তিনি কখনোই কাজ করতে না করেন না, তা চলচ্চিত্র, কোনো অনুষ্ঠান বা কোনো বিজ্ঞাপনের জন্যই হোক না কেন। বেশি সিনেমা করার প্রসঙ্গে অক্ষয় বলেন, মানুষ আমাকে বলে আপনি কেন এক বছরে এতগুলি ছবি করেন। আমি আমার জীবনে তিনটি জিনিস বুঝতে পেরেছি, কাম, কামাই আর কর্মা, অর্থাৎ কাজ, অর্থ এবং কর্মফল। আমি খুব পরিশ্রম করি, যতটা পারি তাই আয় করতে পারি। আমার পথে আসা কোনো কাজকে আমি না বলি না, ভূমিকা কি, কোন ঘটনা বা বিজ্ঞাপন, এটি কোনো ব্যাপার না, কারণ কাজ অর্থ নিয়ে আসে এবং আমি সেই অর্থ দিয়ে ভালো কাজ করার চেষ্টা করি। সুতরাং আপনি যতটা কাজ করেন তত বেশি উপার্জন করেন এবং আপনি সমাজকে আরো অনেক বেশি ফিরিয়ে দেন, এবং আমি মনে করি না এতে কোনো ভুল আছে। আনন্দ এল রায় পরিচালিত অক্ষয় কুমার ও ভূমি পেডনেকার অভিনীত সিনেমা রাক্ষসবন্ধন 11 আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।